তোমাদের মধ্যে অনেকেই কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা যখন ইউটিউবে ভিডিও দেখো সেই সময় কিন্তু তোমাদের ভিডিওটি পেলে করার আগে ইউটিউবের সমস্ত ভিডিও কিন্তু এমনি থেকে পেলে হয়ে যায় আমি তোমাদেরকে দেখে দিচ্ছি আমি এখানে ইউটিউবটি অন করছি এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু ইউটিউবে চলে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু ভিডিওটি প্লে করার আগে এখানে কিন্তু সমস্ত ভিডিও কিন্তু এমনি থেকে পেলে হয়ে যাচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সব ভিডিও কিন্তু এমনি অটোমেটিক পেলে হয়ে যাচ্ছে এই সমস্যাটি কিন্তু তোমরা কম বেশি অনেকে দেখেছো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তোমরা কিভাবে ইউটিউবের এই অটো অটোপেলে ভিডিওটি বন্ধ করবে বন্ধুরা তোমরা যদি এরকম ধরনের সব ইম্পর্টেন্ট অ্যান্ড্রয়েড টিক্সের ব্যাপারে আরও জানতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো দেখিনি ইউটিউবের এই অটো অটোপেলে ভিডিওটি তোমরা কি করে বন্ধ করবে প্রথমে তোমরা ইউটিউবটি ওপেন করবে তোমাদের ইউটিউবের জিমেলের যে লোগোটি আছে এখানে তোমরা ক্লিক করবে এখানে আসার পরে তোমরা যেটি করবে এখানে আসার পরে তোমরা সেটিং অপশানটি খুঁজে নেবে তারপরে এখানে জেনারেল এখানে তোমরা ক্লিক করবে তারপরে এখানে একটি অপশান দেখতে পাবে প্লেব্যাক ইন ফিডস এখানে তোমরা ক্লিক করবে তারপরে এখানে কিন্তু এরকম তিনটি অপশান পেয়ে যাবে প্রথম অপশানটি হলো অলওয়েস অন তোমরা এখান থেকে যদি এটি অলওয়েস অন করে রাখো তোমাদের ভিডিওটি পেলে করার আগেই ইউটিউব কিন্তু অটোমেটিক তোমার ভিডিওটি পেলে করে দেবে এর ফলে কিন্তু তোমাদের মোবাইল ফোনের অতিরিক্ত ডেটা ইউজ হবে তারপরের অপশানটি হলো ওয়াইফাই অনলি তোমরা এটি যদি সিলেক্ট করে রাখো তাহলে তোমাদের মোবাইল ফোনটি যখন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকবে এবং তোমরা তখন যদি ইউটিউব দেখো তাহলে কিন্তু তোমাদের এই সমস্যাটি হবে তোমাদের ভিডিওটি পেলে করার আগে সেই ভিডিওটি কিন্তু অটোমেটিক পেলে হয়ে যাবে তারপরে একদম শেষ নম্বর থার্ড অপশানে দেখতে পাচ্ছ অফ তোমরা এখান থেকে এটি অফ করে রাখবে সবসময় তোমরা এখান থেকে এটি যদি অফ করে রাখো তাহলে কিন্তু এরপর থেকে তোমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখবে সেই ভিডিওটি কখনোই কিন্তু অটো পেলে হবে না তোমরা কেবলমাত্র যে ভিডিওটি চাইবে সেই ভিডিওটি কিন্তু তোমরা প্লে করে দেখতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ইউটিউবের হোম স্ক্রিনে চলে এসেছি ইউটিউবে কোনো ভিডিও কিন্তু অটো পেলে হচ্ছে না সমস্ত ভিডিও কিন্তু বন্ধ আছে আমি যেটি চাইবো সেই ভিডিওটি পেলে করে দেখতে পারবো